আসসালামু আলাইকুম ভাইয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা ইংলিশ থেকে, অর্থাৎ যাদের অনার্স ইংলিশে এবং তারা স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষায় পাশ করেছেন 18তম, তো তারা কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়গুলো একটু আলোচনা করব। বিশেষ করে আমি 15তম এবং 16তম শিক্ষক নিবন্ধনে ভাইবা দিয়েছিলাম, আমার সেই ভাইবা অভিজ্ঞতাও কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমেই বলি যে বেশ কিছু কমন কোশ্চেন থাকে যেটা আসলে সবার জন্যই সমান থাকে। যেমন আপনার প্রথমেই হয়তো বা ভাইবা বোর্ডে ঢুকলে আপনার নাম জিজ্ঞাসা করবেন, আপনি কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন সেটা জিজ্ঞাসা করবে এবং আপনার জেলা সম্পর্কে জিজ্ঞাসা করবে। তো বিশেষ করে আমার স্পষ্ট মনে আছে যে আমি যখন 16তম ভাইবা দিতে গিয়েছিলাম, তখন কিন্তু আমি যখন আমার জেলার নাম বললাম মাগুরা, তখনই আমাকে কিন্তু বলা হয়েছিল যে মাগুরা আসলে কিসের জন্য বিখ্যাত বা মাগুরার কিছু বিখ্যাত স্থান ব্যক্তিবর্গর নাম বলুন। তো আমি সেখানে বলেছিলাম যে তো সেই সময় তো আসলে মাগুরা এখনও পর্যন্ত সাকিব আল হাসান এক নামেই সারা বিশ্বের মানুষ তাকে চেনেন। আমি সাকিব আল হাসান সম্পর্কে বলেছিলাম এবং তার ক্যারিয়ার সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছিল, আমি সেটাও বলেছিলাম। তো তারপর আমি মুসলিম জাগরণের কবি ফররুখ আহমেদের সম্পর্কেও বলেছিলাম। তো এরপরে আমাকে কিছু গ্রামার থেকে কোশ্চেন করা হয়েছিল, খুব স্বাভাবিক গ্রামার। আমাকে বলা হয়েছিল যে নাউন কত প্রকার, আমি সেটার উত্তর করেছিলাম। আমাকে বলা হয়েছিল যে আসলে অ্যাজেক্টিভের মূল কাজ কী, এটা বলার পরে আমাকে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব থেকে কোশ্চেন করা হয়েছিল। তো এই তো মোটামুটি খুব বেশি সময় আমাকে কিন্তু রাখেনি। আর 15তম ভাইবার সময় যেটা হয়েছিল সেটা একজন ম্যাম ছিলেন, তো আমার কোনো প্রশ্নের উত্তরই ওনার মনের মতো হচ্ছিল না। তো আমি যে উত্তরটাই করি না কেন উনি সেটাই আসলে বিরোধিতা করছিলেন। তো আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম, তারপরে আমি মনে মনে ধৈর্য হারা হননি এবং আর যে দুইজন স্যার ছিলেন তাদের প্রশ্ন কিছুটা সহনশীল ছিল এবং আমি মোটামুটি উত্তর করেছিলাম। আমাকে বেশ কিছু সাহিত্য থেকে প্রশ্ন করা হয়েছিল, বিশেষ করে রোমান্টিক যুগ থেকে প্রশ্ন করা হয়েছিল, ভিক্টোরিয়া যুগ থেকে প্রশ্ন করা হয়েছিল এবং আমাকে দুই তিনটা ট্রান্সলেট করতে বলা হয়েছিল। এবং এছাড়া খুব বেশি কিন্তু আমাকে কিছু বলতে বলা হয়নি, তবে আমি ভাইবা দিয়ে দুইবারই খুব হতাশ ছিলাম যে আসলে আমার পাস হবে কি না, তবে যাই হোক আমি দুইবারই পাস করেছিলাম। তো এবার আমি লেকচারারে ভাইবা দিব, দোয়া রাখবেন। যাই হোক সেইটা পরে বলি, এখন বলি যে আসলে আপনারা কীভাবে প্রস্তুতি নেবেন। বিশেষ করে লেকচারারে যারা ভাইবা দিবেন তাদের অনেক বড় ভাইয়ের সাথে যারা ইতোমধ্যে ভাইবা দিয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি এবং তাদের কাছে এটা জানতে পেরেছি যে লেকচারারে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সাহিত্য থেকে প্রশ্ন করা হয়। তো সাহিত্য থেকে প্রশ্ন করা হয় এবং এই যে যুগ আছে, অর্থাৎ প্রায় 8টা যুগ আছে, এই প্রত্যেকটা যুগের কিন্তু পার্টিকুলার রাইটারদের সম্পর্কে জানতে চাওয়া হয়। এই পার্টিকুলার রাইটারদের কোন কোন লেখা আছে সেগুলো জানতে চাওয়া হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই রোমান্টিক যুগ থেকেই একটু বেশি কোশ্চেন করা হয় আমি শুনেছি। তো সেই ক্ষেত্রে আপনারা রোমান্টিক যুগের যে কবিগুলো আছে, অর্থাৎ জন কিটস, পিবি শেলি, ডাব্লু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তো এই জাতীয় যে রোমান্টিক কবিগুলো আছে অবশ্যই তাদের জীবনী সম্পর্কে, তাদের লেখা সম্পর্কে একটু জানবেন। তো আপনাকে এমনও বলতে পারে যে হু ইজ ইউর ফেভারিট পোয়েট, তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো একজন কবির নাম বললেন, তো সেই কবির নাম বলার পরে কিন্তু সাথে সাথে আপনাকে বলতে পারেন, এটা স্বাভাবিক, যে রিসাইট এ পোয়েম অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বা রিসাইট এ পোয়েম অফ পিবি শেলি, অর্থাৎ আপনি যে কবিগুলো আপনার প্রিয় হবে, অর্থাৎ যার কবিতা আপনার ভালো লাগবে তাদের থেকে কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে, এটা স্বাভাবিক। তবে কিছু গ্রামার থেকেও কোশ্চেন করা হয়, তো খুব বেশি কঠিন গ্রামার থেকে না, বেসিক গ্রামার থেকে প্রশ্ন করা হতে পারে। তো বিশেষ করে যারা লেকচারারে ভাইবা দিবেন তাদের সাহিত্যের দিকে একটু মনোযোগ দিতে হবে, বিশেষ করে এই যুগগুলো এবং যুগের কবিগুলো, তাদের লেখাগুলো, বা তারপরেও আপনার বেশ কিছু জিনিস যেমন যে ড্রামা, কমেডি, রিভেঞ্জ ট্র্যাজেডি, তো ট্র্যাজেডি, কমেডি, ড্রামা, প্লে, এগুলোর ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য আছে সেগুলোও আপনাকে ব্যাখ্যা করতে বলতে পারেন, এটাই স্বাভাবিক। বা আপনার নভেল এবং পোয়েট্রি এইগুলোর পার্থক্য কী সেগুলো নিয়ে আপনাকে আলোচনা করতে বলতে পারে, এটাই স্বাভাবিক, কারণ লেকচারারের ভাইবাটা কিছুটা কঠিন হবে।
এখন আসি স্কুল পর্যায়ে, বিশেষ করে স্কুল পর্যায়ে ও একটু বলি যে লেকচারারে মোট কতজন পাস করিয়েছে। তো লেকচারারে প্রায় কিন্তু 1K+ 1000+ পাস করিয়েছে, কারণ শূন্যপদ কিন্তু গত বিজ্ঞপ্তিতেই 360টি বাকি থেকে গেছে। এবার যদি আরও 360টি পদ হয় তো অবশ্যই 1000+ প্রার্থী পাস করাবে, এটাই স্বাভাবিক। এখন স্কুল পর্যায়ে যে প্রথম ধাপের প্রায় 6260 জন মতো প্রার্থীর নাম এসেছে ভাইবার জন্য, তো এরপরেও রোল দিয়ে সার্চ করলে দেখা যাচ্ছে সেখানে আরও প্রায় 1-1.5 হাজার প্রার্থী আছে। তো সর্বসাকুল্যে 7-8 হাজার প্রার্থী ইংলিশে হবে, এটাই স্বাভাবিক। এখন ইংলিশ স্কুল পর্যায়ে বিশেষ করে আপনারা যেভাবে প্রস্তুতি নেবেন, স্কুল পর্যায়ে আপনাদের প্রস্তুতি নিতে হবে অবশ্যই বেসিক যে গ্রামারগুলো আছে, গ্রামার সব টপিকগুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে, কারণ এখানে কিন্তু গ্রামার থেকে বেশি প্রশ্ন করা হয়। তবে কমন যে কোশ্চেনটা করা হয় যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, যেটা বলা হয় যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, যে আপনার নিজের সম্পর্কে বলুন, তো আসলে ইন্ট্রোডিউস ইউর সেলফ বললে একই সাথে আপনার ইংলিশে ফ্লুয়েন্সি কেমন সেটাও কিন্তু বোঝা হয়ে যায় এবং আপনার সম্পর্কে জানাও হয়ে যায়। যেটা কমন, সব থেকে বড়ো কথা, আপনার জেলার ইতিহাস সম্পর্কে, আপনার জেলার প্রত্নতত্ত্ব সম্পর্কে, এগুলো নিয়ে কোশ্চেন করবে। তারপর আপনার যে সাহিত্য, সাহিত্য থেকে খুব বেশি প্রশ্ন এখানে খুব বেশি করা হবে না। তারপরেও মোটামুটি আপনি যেহেতু ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট, তো অবশ্যই আপনার বলতে পারে যে আপনি আসলে আপনার কোর্সগুলোর নাম বলুন, যে আপনার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার কোন কোর্সগুলো ছিল, সেই কোর্সগুলো আপনি নাম বলতে যদি পারেন, সেই কোর্স থেকে যে কোনো একজন রাইটারের সম্পর্কে আপনার কাছে শুনতে পারে, তো যে কোনো একটা কবিতা বা দুইটা কবিতা আপনি অবশ্যই মুখস্থ করে যাবেন, কারণ ইংলিশ অনার্স মাস্টার্স করলেও অনেকেরই কিন্তু আমাদের এই কবিতাগুলো মুখস্থ থাকে না। তো যে কোনো একটা দুটো কবিতা আপনি মুখস্থ করে যাবেন, কারণ বাইসেন্স আপনাকে কিন্তু একটা কবিতা আপনার কাছে শুনতেই পারে। তো ভাইবা যে খুব বেশি কঠিন হবে এটা বলা যায় না, ভাইবাতে যে ফেল করবে এটা খুবই কম। বিশেষ করে আমার এক বড় ভাইয়ের ওয়াইফ গতবার ফেল করেছিল, আমি বলেছিলাম আগেও, সে আসলে উত্তর করেছিল ভালোই, কিন্তু তারপরেও তার নার্ভাসনেসটা অনেক বেশি ছিল এবং সে ঘাবড়ে গিয়েছিল, তো যার কারণেই হয়তোবা তার ফেলটা আসে। তো আপনাকে সবসময় কনফিডেন্স রাখতে হবে যে আপনি প্রশ্নের উত্তর না করতে পারলেও স্বাভাবিক, অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ আপনি যে ভাইবা বোর্ডে গেছেন এটা মানে মহাকাশ ভেঙে পড়েছে আপনার মাথার উপর, এমন কিছু ভাবা যাবে না। মনে করবেন যে আপনার ডিপার্টমেন্টেরই হয়তো 3 জন স্যার আপনাকে কিছু প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন, আপনি প্রশ্নের উত্তর যদি করতে পারেন ভালো, যদি না করতে পারেন অবশ্যই সরি বলবেন। যদি কোনো প্রশ্নের উত্তর আপনি এক্স্যাক্টলি দিয়েছেন তারপরেও স্যারেরা বলছেন যে তাদের মনের মতো হয়নি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কী করবেন, সেই ক্ষেত্রে আপনি সরি বলবেন। তো আমি আবারও বলছি যে বিশেষ করে যারা ইংলিশে স্কুল পর্যায়ে ভাইবাতে অ্যাটেন্ড করবেন, তো অবশ্যই আপনি চেষ্টা করবেন ইংলিশে অ্যান্সার করার, কারণ আপনার কোশ্চেনগুলো সবই ইংলিশে হবে এবং আপনার অ্যান্সারটাও ইংলিশেই করতে হবে। তো আবার এমন হইতে পারে যে অনেক সময় আপনি যদি কোনো কিছু বুঝে উঠতে না পারেন, তো সেই ক্ষেত্রে স্যারেরা বাংলা বলতেও পারে, তো যদিও স্যারেরা বাংলায় আপনাকে যদি সেটা ধরিয়ে দেয়, তো আপনি অবশ্যই সেটার ইংলিশে অ্যান্সার করার চেষ্টা করবেন। তো আমার ভাইবাতে এরকমই হয়েছিল যে আসলে আমাকে বলা হয়েছিল যে মাগুরার উৎপত্তি সম্পর্কে বলুন, তো আমি আসলে সেটা বুঝতে পারিনি, তখন মানে ইংলিশে বলা হয়েছিল, তখন আমাকে বাংলায় বললে আমি তখন ইংলিশেই সেটার অ্যান্সার করেছিলাম। তো এমনই হবে, যেহেতু আপনি ইংলিশের স্টুডেন্ট, আপনাকে কোশ্চেন আসলে যেভাবেই করা হোক না কেন আপনি সবসময় ইংলিশে অ্যান্সার করার চেষ্টা করবেন। তো সবার জন্য শুভকামনা থাকছে, আর সবার চাকরি হবে যারা পাস করবেন, কারণ আমি আবারও বলছি যে এই 10,000 যদি পাস করায় টোটাল ইংলিশে, তো কলেজ স্কুল পর্যায়ে সেখানে দেখা যাচ্ছে উভয় বিষয়ে পাস থাকবে। আর আপনারা জানেন যদি কারোর কলেজে চাকরি হয় তার স্কুল থেকে অটো বাতিল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো সর্বসাকুল্যে ভাইবাতে অনেকে অ্যাটেন্ড করবেন না, অনেকে অন্যান্য সরকারি চাকরি পেয়ে চলে গেছেন, তো টোটাল দেখা যাচ্ছে নিট 6,500-6,000 প্রার্থী থাকবে, আর পোস্টও কিন্তু প্রায় 5,500-6,000 মতো শূন্যপদ হয়ে যাবে। তো সেইভাবে টেনশন করার দরকার নাই, চাকরি নিশ্চিত আপনার হবে। সবার জন্য শুভকামনা থাকলো, ধন্যবাদ।